নমস্কার বন্ধুরা, রচিতা প্রোডাকশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফিশ হেড কারি। এটা খেতে অসাধারণ আর বানানো খুবই ইজি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থাকবেন। তাহলে চলুন চটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবথেকে প্রথমে আমি একটা বড় সাইজের ফ্রেশ কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর মাছের মাঝখান থেকে আমি মাথাটাকে কেটে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিট মতো রেখে দেবো। তবে আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, তবে কাতলা মাছের মাথা দিয়ে বানালে টেস্টটা অসাধারণ হয়। এবার মাছের মাথাটাকে 15 মিনিট পর আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথা দুটো দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি 4টি মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে তারপর তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এতে কিন্তু এখন কোনো রকম নুন বা হলুদ আমি ইউজ করিনি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেলাইজড হতে দেবো, এতে করে গ্রেভির কালারটাও সুন্দর হবে আর টেস্টটাও অসাধারণ হয়। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে এলে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন গ্রেট করা রসুন দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে রসুন বাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। রসুনটা দিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আরও 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে টমেটোটাও যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ। তবে লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম বুঝে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। এবার এই সমস্ত মশলাকে আরও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। তেলটা এখন দেখুন সেপারেট হতে শুরু করেছে। ঠিক এই সময়তেই আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ ধরে একই সাথে কষিয়ে নেব। আলুটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কুসুম গরম জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। তবে জলটা খেয়াল করেই দিতে হবে, কারণ আলুটাও পুরোপুরিভাবে জলের মধ্যেই সিদ্ধ হবে। আবার আপনারা যেরকম গ্রেভিটা পছন্দ করবেন সেরকম বুঝে জলটা অ্যাড করবেন। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর জলটা কিন্তু গরম জলে দেবেন, এতে করে গ্রেভির টেস্টটা অসাধারণ হবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আলুটা প্রায় 90% পর্যন্ত যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। প্রায় 8-10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর এখন দেখুন আলুটাও প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। তারপর এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নেব, এতে করে মাছের মাথার যে টেস্টটা সেটা সমস্ত গ্রেভির মধ্যে মিশে যাবে। তারপর এটাকে ঢাকনা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে নাড়াচাড়া করে নিলেই আমাদের ফিশ হেড কারি একেবারে রেডি সার্ভ করার জন্য। তাহলে দেখলেন কত সহজেই এটা বানালাম আর এটা খেতে যে দুর্দান্ত হয় সেটা তো বলার আর অপেক্ষা রাখি না। তাহলে আজ আসি দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।